আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় পুকুরে শিং ও মাগুর মাছ চাষের উন্নত কলা কৌশল আমরা প্রথমেই জেনে নিব শিং ও মাগুর মাছ চাষের সুবিধাসমূহ বাজারে প্রচুর চাহিদা থাকায় শিং ও মাগুর মাছ চাষ করে প্রচুর মুনাফা পাওয়া যায় চাষ পদ্ধতি সহজ যে কোনো ধরনের জলাশয়ে এমনকি চৌবাচ্চা ও খাসাতেও আপনি শিং ও মাগুর মাছের চাষ করতে পারবেন প্রতিকূল পরিবেশে যেমন অক্সিজেন স্বল্পতা পানির অত্যধিক তাপমাত্রা এমনকি পচা পানিতেও ও মাগুর মাছ বেঁচে থাকতে পারে অল্প পানিতে ও অধিক ঘনতে আপনি শিং ও মাগুর মাছকে চাষ করতে পারেন শিং ও মাগুর মাছের মধ্যে রোগ বালায় খুব কম হয় এবং এরা অধিক সহনশীল হয়ে থাকে অল্প পানিতে এমনকি পানি ছাড়াও এরা দীর্ঘক্ষণ বেঁচে থাকে বলে জীবন্ত অবস্থায় আপনি শিং ও মাগুর মাছকে বাজারজাত করতে পারবেন সঠিকভাবে পরিচর্যা করলে অল্প সময়ে অর্থাৎ ছয় থেকে সাত মাসের মধ্যে আপনি ও মাগুর মাছকে বাজারজাত করার উপযোগী করে তুলতে পারবেন একক চাষ ছাড়াও অন্যান্য কাঠ মাছ তেলাপিয়া মাছের সাথে আপনি পুকুরে ও মাগুর মাছের মিশ্র চাষ করতে পারবেন ও মাগুর মাছের চাষ করার ক্ষেত্রে খুব সুন্দর একটি জায়গা এবং সুন্দর একটি পুকুর নির্বাচন করা খুবই জরুরি ব্যবস্থাপনার সুবিধার জন্য পুকুর আয়তকার হতে হবে পুকুরের আয়তন বিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হলে ব্যবস্থাপনা করাটা খুব সহজ তবে পুকুরের আয়তন একশো শতাংশের বেশি হওয়া যাবে না পুকুরের গড় গভীরতা হতে হবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ফিট যেখানে ন্যূনতম বছরে ছয় থেকে আট মাস পানি থাকে আর পুকুরটি হতে হবে বন্যামুক্ত ও বসত বাড়ির আশেপাশে যদি পুকুরটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধাজনক আমরা এখন জেনে নিব সিং ও মাগুর মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি সম্পর্কে প্রথমে পুকুরকে শেষের মাধ্যমে শুকিয়ে ফেলাটা প্রয়োজন আর পুকুর যদি শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য আঠারো থেকে পঁচিশ গ্রাম রোটেনন পাউডার দিয়ে পুকুরের যে সমস্ত রাক্ষসে এবং অবাঞ্ছিত মাছ আছে সেগুলোকে অপসারণ করবেন রোটেনন প্রয়োগের দুই থেকে তিন দিন পর শতাংশের প্রতি এক কেজি হারে পাথরিচুন ব্যবহার করতে পারেন তবে চুন ছাড়াও জিওলাইট পুকুর প্রস্তুতি সময় প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় জিওলাইট ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি যখন পুকুর প্রস্তুতি সময় ব্যবহার করবেন তখন প্রতি শতকে এক কেজি করে ব্যবহার করতে পারেন উৎপাদনশীলতা বৃদ্ধি তথা প্রাকৃতিক খাদ্য বৃদ্ধির জন্য সার প্রয়োগ করা হয়ে থাকে পুকুর প্রস্তুতি শেষ ধাপে সার প্রয়োগ করা হয় চুন প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর শতকে একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে পারেন আমরা এখন জানব পোনা মজুত সম্পর্কে পুকুরে সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর দুই থেকে তিন ইঞ্চি সাইজের একক চাষের জন্য প্রতি শতাংশে দুশো পঞ্চাশটি মাগুর এবং চারশোটি শিং আপনি দিতে পারেন তবে মিশ্র চাষে শতাংশে মাগুর দিতে পারেন একশো পঞ্চাশটি শিং দিতে পারেন দুইশোটি একই সাথে ব্যবস্থাপনার সুবিধার্থে নিবিড় শিংমাগুর চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি তিন থেকে পাঁচটি যদি কাতলা মাছ আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পেতে পারেন শিং ও মাগুর মাছ চাষ শুরু করার আদর্শ সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আমরা এখন জেনে নিব শিং ও মাগুর মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে পোনামজুদের পরের দিন থেকে মাছকে তার দেহ ওজনের দশ থেকে বারো ভাগ দৈনিক খাবার দিতে হবে দিনে দুবেলা হলে সকালে যে পরিমাণ খাবার আপনার লাগবে তার অর্ধেক সকালে বিকেলে দিবেন বাকি অর্ধেক প্রতি পনেরো দিন অন্তর খাদ্য প্রয়োগের হার এক করে কমাতে হবে অর্থাৎ আপনি প্রথম মাস ছাড়ার পর দিন থেকে দিবেন দশ থেকে বারো পার্সেন্ট তার মোট মাসের ওজনের এরপর থেকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনি খাদ্য প্রয়োগের হার এক করে কমিয়ে দিবেন মনে করেন পনেরো দিন পরে আপনি দশ থেকে আপনি নয় পার্সেন্ট করে ফেলবেন আরও পনেরো দিন পর আপনি সেটাকে আট পার্সেন্ট করে ফেলবেন এভাবে এক পার্সেন্ট এক পার্সেন্ট করে আপনি কমাতে থাকবেন তবে মাছের ওজন যখন পঞ্চাশ গ্রামের উর্ধে হবে তখন খাদ্য প্রয়োগের পরিমাণ হবে মাছের দেহ ওজনের শতকরা পাঁচ ভাগ শিং মাছের চাষের ক্ষেত্রে ৩৫ থেকে চল্লিশ ভাগ প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ পিলিয়েট খাদ্য ব্যবহার অপরিহার্য আপনি যদি ত্রিশ থেকে চল্লিশ বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ যদি প্রাণী প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আপনি মাছকে যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো উৎপাদন পাবেন না বাজারে শিং ও মাগুরের আলাদা খাদ্য পাওয়া যায় অথবা আপনি পাঙ্গাস পাঙ্গাস মাছের জন্য যে ফিড গ্রোয়ার ওয়ান পাওয়া যায় বাজারে আপনি সেটাও ব্যবহার করতে পারেন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে পানির তাপমাত্রা যখন হয় তখন শিং ও মাগুর মাছ খাদ্য গ্রহণ একেবারে কমিয়ে দেয় আর যখন পানির তাপমাত্রা যখন উনত্রিশ ডিগ্রি উনিশ ডিগ্রি সেলসিয়াস হয় তখন সিংহ মাগুর মাছ খাদ্য গ্রহণ পুরোপুরি বন্ধ করে দেয় আমরা এখন সিংহ মাগুর মাছের রোগ ও তার প্রতিকার সম্পর্কে একটু জেনে নিব মাছ নিয়মিত বাড়ছে কিনা এবং মাছ রোগ আক্রান্ত হচ্ছে কিনা এই জন্য মাঝে মাঝে আপনি জাল টেনে একটু পরীক্ষা করে দেখতে পারেন সিংহ মাগুর মাছে সাধারণত কোনো রোগ হয় না তবে মাঝে মাঝে শীতকালে ক্ষত রোগ ল্যাজ ও পাকনা পশা রোগ এবং পেট ফোলা রোগ দেখা যায় যদি সিংহ মাগুর মাছে যদি ক্ষত রোগ হয় সেক্ষেত্রে আপনি প্রতি শতকের জন্য পাঁচশো গ্রাম চুন এবং পাঁচশো গ্রাম লবণ ব্যবহার করতে পারেন আর লেজ বা পাকনা পশা রোগের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গট মিশ্রিত করে যেসব মাছ আক্রান্ত হয়েছে ওইসব মাছকে তিন থেকে পাঁচ মিনিট গোসল করাতে পারেন সেক্ষেত্রে আপনার ল্যাজো পাকনা পচা রোগ আশা করি থাকবে না প্যাট ফুলা রোগের ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক রেনামাইসিন অথবা অ্যাকোয়ামাইসিন সেটার সাথে আপনি ভিটাট্যাক্সি নামে একটা মেডিসিন বাজারে পাওয়া যায় ভিটাট্যাক্সি দুই গ্রাম করে খাবারের সাথে মিশিয়ে দিবেন সাথে অ্যান্টিবায়োটিক রেনামাইসিন অথবা অ্যাকোয়ামাইসিন এটা যদি করেন তাহলে আপনার সিংহ মাগুর মাছের প্যাট ফুলা রোগ আর আশা করি থাকবে না শিং ও মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খুবই নজর দিতে হবে সেটা হলো আপনার পুকুরের চারপাশে বেড়া অথবা নিরাপত্তা বেষ্টন স্থাপন করতে হবে বর্ষায় নতুন পানি এলে শিং ও মাগুর মাছ পাড় চলে যেতে পারে আমরা এটা জানি যে শিং মাছ মাগুর মাছ এবং কই মাছ এগুলো যখন বর্ষায় নতুন পানি আসে তখন এরা পাড় বেয়ে বেয়ে অন্য জায়গায় চলে যায় তাই পোনা মজুদের এক মাসের মধ্যে পুকুর পাড়ের উপরিতলে মজবুত করে তিন ফুট উঁচু বেড়া অথবা বেষ্টুনি দিয়ে পুকুর হতে শিং ও মাগুর মাছ যাতে বেরিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে কিছু কিছু খামারে অনেকে স্বল্প মূল্য টিন দিয়েও বেড়া দিয়ে থাকে এইসব স্বল্প মূল্য টিন দুই থেকে তিন বছর টিকে থাকে তা আপনি চাইলে এইসব স্বল্প মূল্যের টিন দিয়ে আপনার পুকুরের চারপাশে বেড়া দিয়ে দিতে পারেন তাহলে আপনার শিং ও মাগুর মাছ পারবে চলে যেতে পারবে না পুকুরের পানি ভালো রাখার জন্য পনেরো দিন পর হঠাৎ টেনে দিতে হবে চাষকালীন সময়ে যদি আপনার পুকুরে সামগ্রীর আধিক্য পরিলক্ষিত হয় সেক্ষেত্রে শতাংশ প্রতি একশো থেকে দুইশো গ্রাম ইউরিয়া যদি সার আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে শামুকের আধিক্যতা কমে যাবে মাসে একবার যদি সম্ভব হয় বিশ থেকে পঁচিশ ভাগ আপনার পুকুরের পানি পরিবর্তন করবেন পানি পরিবর্তন করাটা আপনার যে কোনো ধরনের মাছ চাষের ক্ষেত্রে খুবই উপকারী আপনার পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাস দেখা যায় সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য বাজারে অ্যামোনিল নামে একটি অ্যাকোয়া মেডিসিন পাওয়া যায় এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন আশা করি অ্যামোনিল ব্যবহার করতে হয় প্রতি একরের জন্য দুইশো মিলিলিটার এটা পানির সাথে মিশিয়ে পানিটাকে আপনার পুকুরে যদি ছিটিয়ে দেন তাহলে আপনার পুকুর থেকে অ্যামোনিয়া গ্যাস আশা করি দূর হয়ে যাবে আমরা এখন জানব শিং ও মাগুর মাছের আহরণ ও বিক্রয় সম্পর্কে শিং ও মাগুর মাছ চাষের মাছের চাষ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হলে ছয় থেকে সাত মাসে বাজারজাতকরণের উপযোগী হয়ে যায় এ সময় শিং মাছের গড় ওজন পঁচাত্তর থেকে একশো গ্রাম এবং মাগুর মাছের গড় ওজন নব্বই থেকে একশো গ্রাম হয়ে থাকে হিসেব করে দেখা গেছে যে এক বিঘার একটি পুকুরে শিং ও মাগুর চাষ করে নব্বই হাজার টাকা লাভবান হওয়া যায় পুকুরে শিং ও মাগুর মাছের চাষের উন্নত কলা কৌশল সম্পর্কে আমার আলোচনা ইউটিউব পর্যন্তই পুকুরে শিং ও মাগুর মাছ চাষের উন্নত কলা কৌশল সম্পর্কে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফোন করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে